সে কিন্তু পায়। যদি সে কর্মটা নিয়ে উদ্দেশ্যে থাকে, ভালো কোনো কর্ম থাকে, আপনারা নারদমণির কথা প্রত্যেকেই জানেন। এই নারদমণি উনি তার নিজের কর্ম বলে একদিন সে স্বর্গধামে গেছে। দেবাজমতে স্বর্গধামে যায়, স্বর্গের যে দেবদেবী গুণ আছে, ওই যখন নারদ গিয়ে স্বর্গে উপস্থিত হয় তখন বাবা ওই স্বর্গের থেকে এক কোদাল করে মাটি কাইতে তার আবার জমিনে ফেলে। এমন তো অবস্থা, এটা যখনই নারদ যায় স্বর্গধামে তখনই জিনিসটা নারদ খেয়াল করতে পারে, আপনার কই রে। এবার আসছে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে, বলতেছে প্রভু আপনার কাছে আমার একটা রে, আমি যাই স্বর্গধামে কথা শুনছ, কিন্তু বিষয়টা হলো আমি যখন স্বর্গে যাই গিয়ে দেখি স্বর্গের যে দেবদেবীগণ আছে না, তারা স্বর্গধামে থেকে কিছু মাটি কোদাল দিয়ে কাইটা তারা পৃথিবীর জমিতে ফেলাই দেয়। আমি এটার তো ভেদ বুঝি না বাবা, তাই আপনার কাছে ভেদটা জানার জন্য। এবার শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেন আরো ইহার মর্ম তুমি বুঝতে পারবার না, কেন তুমি কি মরিত হইছ? যে না আমি তো মরিত হই নাই। যে ঠিক আছে তুমি আগে মরিত হও বাবা, মরিত হইলে তারপরে সে তুমি বুঝতে পারবা ইহার ভেদটা কি। তেনারো ঘুরে কিন্তু তার মনের মতো কাউকে সে পায় না, তাই কাউকে সে গুরু বলে স্বীকার করে না। অবশেষ সে চিন্তা ভাবনা করছে যে আগামীকাল আমি যার মুখটাই দেখি না কেন, যে মানুষটা সর্বপ্রথম দেখব আমি তার কাছে, আমি আমাকে তার কাছে বিনামূল্যে বিক্রয় করে দেব। সকালবেলা হাঁটতে হাঁটতে যখন উনি ঘুম থেকে বের হয়েছে, দেখে সর্বপ্রথম একটা লোক বের হয়েছে, এই সৌর ছিলেন না বাবা, সৌর এই সৌরের একটা দল নিয়ে, একটা সৌরের যে রাখাল সে রাখালটা ওই হেট হেট করতে করতে হাতে একটা লাঠি নিয়ে এই সৌরগুলি নিয়ে সে রওনা দিছে। নারদ বলে আরে এই সকালবেলাতে আজ এই সর্বপথ এই সৌরের রাখাল কি আমার চোখে পড়ল, তবে কিচ্ছু করার নাই, যেহেতু আমি কথা দিছি সকালবেলাতে যার মুখে দর্শন করব আমি তাকেই আমি আমার গুরু বলে স্বীকার করব, আমি তাহার কাছে মন্ত্র নিব দেখি। গিয়ে বলে হে সৌরের রাখা একটু দাঁড়াও, তোমার কাছে কিছু কথা আছে বাবা। দাঁড়াইছে বলে কি, যে বাজা আমি তোমার কাছে মন্ত্র নিতে চাই, দীক্ষা নিতে চাই, দয়া করে এই কাঙালে রেখে তুমি একটু মুড়ি বাবা। এখন সেই সৌরের রাখাল বলে না আমার কাছে বাবা অত সময় নাই, দেখো না এই সৌর গুলিয়ে দিকুর দিকে নড়াচড়া করে, তাদের কোটাই নিবাইয়ে ঘুরাইতে ঘুরাইতে আমার সময় তো নাই, তবে যে সামনের যে একটা জমি আছে এই জমির ভিতরে আমি একটা গুন্টি দিয়ে তাদেরকে রাখবো, এই সময়টুকু তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে আমি তোমাকে মরিত করি। তো বাবা রওনা দিছে নারদ মুনি, পিছন পিছন রওনা দিছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার যা দোষে বা জান তুমি কি আমাকে মরিত করবা না? তাহলে পাগল রে, সারাটা দিন খাতা কাটি করছি, পেটে তো অনেক বড় ক্ষুদা, যদি কোনো মানুষের পেটে ক্ষুদা থাকে রে বাবা ওদের দিশেহারা হয়ে যায় কি, এই পেটটার জন্য জাগতিক জগতে মানুষই কত না কিছু করে, সে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাজানি করে, একমাত্র পেটটার জন্য, পেটের ভিতর যে তোজক এই তোজকটা শান্ত করার জন্য জাগতিক জগতে যতগুলি মন্ত্রকর্ম আছে এক একটা মানুষ বাবা করতে থাকে। বলে পাগল আমি আগে আমার এই পেটে যে যন্ত্রণাটা আছে এটাকে শান্ত করি, জুলা তো কিছু নাই, বাইর করছে কিছু সাপু, আর একটা কলা বাবা সাপু মাখাইলে গ্রাম অঞ্চলের বাসায় একটা কথা আছে না, সাপু মাখাইলে গুয়া কি, তাছাড়া একটা শহরের রাখাল বাবা হাত পা গুয়া না, চেহারা বেশি ভালো না, সে সাপুটা মাখাইছে বাবা কেমন জানি দেখা যায়, ভালো দেখা যায় না বলে
गुरु ताके किसुटा दिसे ने एबार खा से शौर रखाल के एक इंगित करछे देखें तो सब दिक देखा जाए जो शौर रखाल दिखे तकईसे संगे संगे से खाद्यटा बाबा स्वर्गे स्वर्गे गए नारद मुनि फिर आसछे महाप्रभुर काछे बोले प्रभु रे एबार तो माटी फलाइलो ना तबे एकटा जिनिस देखलाम जिनिसटा देखे तोमार मने ধান্দা যে কি আমি কতবার স্বর্গে দাবি গেছি কিন্তু কোনদিন একটা বারের জন্য সেখানে কুকুর দেখিনি কিন্তু প্রভু আজকে যে একটা কুকুর দেখছি সে আমাকে যাওয়ার আগেই স্বর্গটা খুশি আছে বলে নারদ দেবে তুমি বা দীক্ষা নিছে একটা যার কারণে সে ওই ভক্তির ভক্তির যে জোর এক ভক্তিতেই সে স্বর্গদামে সে পৌঁছাইছে বাবা তুমি তো খাও নাই সবে মাত্র দীক্ষিত হইছো যার কারণে তুমি যে দীক্ষিত হইছো তুমি কি জানো প্রকৃতপক্ষে সে সৌরের যে রাখাল সে রাখাল সৌরের রাখালটা হইলাম আমি শ্রীকৃষ্ণ জাগতিক জগতে যুগে যুগে এই জাগতিক জগতে যাহারা সরব যারা সরব হয়ে এলো পাথারি ঘুরতে ফিরতে থাকে আমি সেই রাখাল হয়ে তাদেরকে এক সোজা রাস্তায় আনার জন্য চেষ্টা করি কথাগুলি কেন বললাম কথা আমি তো সেই সৌরের চাইতে অভাব আমি শুধু মানুষ হয়েছি রে আমার হাত পা শুদ্ধ করলো না শিখে মানবকুল Yeah.
পাগল পাগল বিজয় কেন্দে কেন্দে গুরু ভক্তের কখনো কোনো অভিনয় হয় না, কেন হয় না? গুরু ভক্তের ক্লাসে কোনো অভিনয়ের জায়গা না। অর্থাৎ সদা সর্বক্ষ আশিক থাকবে মাসিকের দেন, মাসিক থাকবে আশিকের পাবে থাকাইয়া। এটা কোনো অভিনয় না, সদা সর্বক্ষ গুরুর চরণে নিজেকে সর্বস্ব বিলিয়ে দিয়ে এই দুই নয়নের জলে দিয়ে গুরুর চরণটা সদা সর্বক্ষ দ্রুত করে থাকার নাম ভক্ত। আমার কখন কোন কাজে আমার কোন কথাতে কোন আচরণে যিনি আমার ভগবানের কাণ্ডারি পরে বলছে, যিনি আমার দূর দিনের সঙ্গী বিধানকালের সাথী, ওই পান্ডব আত্মার আত্ম যে পরম ধন আমার নয়নের মনে কলিজার পুত্রা কর্মের বিনিময়ে আমার উপর একটু খুশি থাকে। সদা সর্বক্ষণ তো স্ত্রীর মতো তার স্বামীর মন জোগানো প্রকৃতি প্রত্যেকটা ভক্তি কাজ আমার কথা হলো না, তাই তো শুধু আমি অভিনয় করে গেলাম, অভিনয়টা আমার ভালো লাগে না, তাই তো কি বলে বিজয় পাগল বিজয়
আমার জন্ম